দর্শক, ফেনী শহরের পিটিআই মাঠে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে সাত দিনব্যাপী এসএমই পূর্ণ মেলা। আজকে মেলার পঞ্চম দিন, মেলা চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় অনেক দর্শনার্থী আসছে তাদের পরিবার পরিজনকে নিয়ে, কেউ বা আবার দাম কষাকষিতে মিললে কিনে নিচ্ছে পছন্দের পণ্যটি। দর্শক, আমরা মেলার ভেতরে যাব এবং মেলার সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনাদেরকে জানাব। আমি ফেনী থেকেই আসছি, আর আমরা নিয়ে এসেছি হাতের তৈরি জিনিসপত্র, যেমন পেইন্টিং নতুন, এটা আমরা নতুন নিয়ে এসেছি। মোটামুটি সব জিনিসগুলোই ভালোভাবেই চলছে। যেমন এখানে সবচেয়ে বেশি চলেছিল আমাদের পুতুলটা, যেটা এখন শেষ হয়ে গিয়েছে, একটা এক পিস আছে। আমাদের বেশিরভাগই কাঁথা, নকশি কাঁথা, তার মধ্যে শাড়ি আছে, মেক্সি আছে, থ্রি পিস আছে। এর মধ্যে বেশিরভাগ কাঁথাটা একটু ভালো বিক্রি হচ্ছে, আর থ্রি পিস পাখা আছে, এগুলিও বিক্রি হচ্ছে। মোটামুটি হাতের পুতির কাছ আছে, ওগুলিও বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা হচ্ছে। আমরা আরও একটি স্টলে এসেছি, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মধু বিক্রি করছে ওনারা। আমরা বিক্রেতার সাথে কথা বলবো, আপনাদের এখানে বিক্রি কেমন হচ্ছে? আমরা কুষ্টিয়া থেকে এসেছি, আমরা কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। আমরা পড়াশোনার পাশাপাশি এই কোম্পানির সাথে পার্ট টাইম জব করি। তো প্রথম পর্যায়ে এসে আমরা একটু হেজিটেশন ফিল করছিলাম যে সেল কেমন হবে, এটা নিয়ে একটু হেজিটেশন ফিল করছিলাম। তারপরে দেখলাম প্রথম দিনের পর থেকে আমাদের অনবরত বিক্রি হচ্ছে এবং প্রচুর বিক্রি করছি আমরা। 13 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, আজকে 17 তারিখ। আমরা 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কমপক্ষে 70,000 টাকা সেল করছি। আপনাদের এখানে কী কী পণ্য আছে যদি আমাদের দর্শকদের উপলক্ষে একটু বলতে? আমাদের কাছে আপনি বিভিন্ন ফুলের মধু পাচ্ছেন। এটা হচ্ছে লিচু ফুলের মধু আছে, সরিষা ফুলের মধু আছে, কালোজিরা ফুলের মধু আছে, আমের মুকুলের মধু আছে, কালোজিরার তেল আছে, যেটা চুল পড়ার রোধে অনেক উপকারী। আর সবচেয়ে বড় কথা, আমাদের একটি এক্সেপশনাল ইয়া আছে, সেটা হচ্ছে চার ফুলের মিশ্রিত মধু, যেটা স্কিনে ইউজ করলে যে কোনো ডার্ক স্পট, পিম্পিল, এগুলো আর কি এক সপ্তাহের ভিতরে দূর হয়ে যায়। মেলা উপলক্ষে কি আপনারা কোনো অফার দিচ্ছেন কিনা? হ্যাঁ, আমাদের একটা অফার আছে, সেটা হচ্ছে 600 গ্রামের একটা মধু আছে, যেটার মার্কেট প্রাইস 350 টাকা, আমরা 50 টাকা ডিসকাউন্টে 300 টাকা রাখতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন ছোট সোনামণির সাথে কথা বলবো, তুমি কার সাথে মেলায় এসেছো? আমি আমার আব্বুর সাথে বেড়াতে এসেছি। তোমার কাছে মেলা ঘুরে দেখে কেমন লাগছে? আমার সাথে মেলায় ঘুরে দেখে খুব ভালো লাগছে।